আরামবাগ টিভির শফিকুল ইসলাম, এই দাঙ্গাবাজ অমানুষ, এই জানোয়ারটি সমাজে ঘুরে বেড়ানো, এটা কিন্তু বাংলার মানুষের জন্য ভয়ঙ্কর ক্ষতি। তাই এই জানোয়ারকে আলিপুর, কারণ জানোয়ারদের থাকার জায়গা হলো চিড়িয়াখানা, এদেরকে চিড়িয়াখানায় ভরার ব্যবস্থা করা হোক। ভ্রাতৃত্বর বাংলায়, একতার বাংলায়, সম্প্রীতির বাংলায়, এই বাংলাতে মানুষের কানে বিষ ঢুকিয়ে এরা দাঙ্গা লাগাতে চাইছে। বারবার দেখেছি এরা মানুষকে উস্কানিমূলক বক্তব্য দেয়, এরা সম্প্রীতির কথা বলে না, একতার কথা বলে না, মানুষকে উত্তেজিত করে। যখন কোনো মুসলিম কোনো অন্যায় করে তখন এরা গর্তে থেকে বের হয়ে যায়, আর মুসলিমরা যখন অন্যায় করে আমরাও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। বাংলাদেশে যে অমানুষ একবাল, এই যে বাংলাদেশে যে দাঙ্গা লাগিয়েছিল, আমরা প্রতিবাদ করেছি। আবার যদি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হয় আমরা অবশ্যই প্রতিবাদ করব। ভারতে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হয় তখন কোথায় থাকিস তোরা, গর্তে ঢুকে পড়িস, তাই না? আর মনে থাকে না প্রতিবাদ করার কথা? উস্কানিমূলক বক্তব্য বন্ধ কর, নয়তো মানুষ বাইরে বের হতে দেবে না। এটা বাংলা, এটা সম্প্রীতির বাংলা, একতার বাংলা, এখানে সাম্প্রদায়িক উস্কানি একদম দিবি না, বাইরে বের হতে পারবি না, মানুষ জুতো পিটা করবে। আরামবাগ টিভির শফিকুল ইসলাম, এর বাবা হচ্ছে তিন চারটে, এ মুসলিম হতে পারে না, এর নামে শফিকুল ইসলাম কিন্তু এ মুসলিম হতে পারে না, এ হলো সবচেয়ে বড় দাঙ্গাবাজ। কেন বলছি এই কথা? যখন সংখ্যালঘু মুসলিমদের ওপরে অত্যাচার হয়, যখন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহিলাদের ওপরে অত্যাচার হয়, দলিতদের ওপরে অত্যাচার হয়, আদিবাসীদের ওপরে অত্যাচার হয়, তখন এই হারামজাদা দালাল বেঈমান কোনো মুখ খোলে না, মুখ খোলে না, আবার ফুরফুরা নিয়ে কথা বলছে। তোর কি অওকাত আছে বে? ফুরফুরা নিয়ে কথা বলার তোর অওকাত কি আছে? ফুরফুরা নিয়ে একদম অপপ্রচার করবি না, জুতো দিয়ে মারা হবে। দালালি করার একটা সীমা থাকে, দালালি বুঝে শুনে করবি। ওরা ভাষায় তোকে বলছি আমি, এই বাংলাতে সাম্প্রদায়িক উস্কানি একদম বন্ধ করবি। তোর বাবা শুভেন্দু অধিকারী যখন বলেছিল যে বাংলাটা পাকিস্তান হয়ে যাচ্ছে, তোর বাবা দিলীপ ঘোষ যখন বলেছিল মুসলমানদেরকে মেরে বের করে দেওয়া হবে, মুসলমানদেরকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, তখন কোথায় ছিলিস বে? তখন কোথায় ছিলিস? বাংলাদেশে একবার যখন ধরা পড়েছে আমরা প্রতিবাদ করেছি, তুও প্রতিবাদ করেছিস, কিন্তু ত্রিপুরার মতো জায়গায় যখন আটটা দশটা মসজিদ ভেঙে দেওয়া হলো, কোথায় আছিস বে? গর্তে লুকিয়ে পড়েছিলিস? তোর বাবা যারা আছে বাবাদের কোলে ঢুকে পড়েছিলিস? ফুরফুরা নিয়ে কথা বলছো? ফুরফুরো নিয়ে একদম কথা বলবি নি, ফুরফুরো নিয়ে বাজে কথা বলতে যাবি না, তাহলে কিন্তু আইনের মাধ্যমে তোর বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তোর মতো মানুষ এই বাংলায় থাকার অবকাশ তোদের নেই। যারা বাংলাকে ঘরে ঘরে লড়িয়ে দিতে চায় তারা কখনো বাংলার মানুষ হতে পারে না, ওরা হলি ইংরেজদের দালাল। ইংরেজরা চলে গেছে, এই ধরনের আরামবাগ টিভির মতো শফিকুলের মতো কিছু বংশ বিস্তার করে গেছে। সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি থেকে বাঁচার জন্য এদের বিরুদ্ধে গণতন্ত্র মেনে সংবিধান মেনে আমাদেরকে গর্জে উঠতে হবে, নয়তো যখন তখন হিন্দু ভাই মুসলিম ভাইদের মধ্যে দাঙ্গা লেগে যেতে পারে। দর্শক, আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন।